যদি ইমানে ভাল কাম করিলে তেন্তে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে ঘরে ঘরে প্রধানমন্ত্রী মোদী আর মুখ্যমন্ত্রীর ফটোর লগতে পদুম ফুলের ছবি থাকা অরুণোদয় ফর্ম পূরাবলে ভোট দিম বলে শপথ খাবলে মহিলাসকল ব্যবহার করেনে? অসম চাহ মজদুর আদিবাসী কংগ্রেসের সভাপতি ঘটুয়া মুন্ডায় আজি বোকাখাতত এইদরে ব্যক্ত করে। কাজিরঙা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী রজনীনা তিরতির হয়ে বোকাখাতর বাগিচায় বাগিচায় সুমায় শ্রমিকসকলের সঙ্গে মত বিনিময় করে এটুয়া মুন্ডায়। বোকাখাত ব্লক কংগ্রেসের সভাপতি সীমান্ত শইকীয়া, কংগ্রেস ইয়ং ব্রিগেডের কেন্দ্রীয় নেতা জিতু শইকীয়ার নেতৃত্বত আজি বোকাখাতর বিভিন্ন চাহ বাগিচাত সুমায় কাম করে থাকা স্থানতে শ্রমিক মহিলাসকল আদিবাসী সাংসদের জলিনা তিরকিক ভোট দিবলে আহ্বান জানায় এটুয়া মুন্ডায়। কেবল মই বোকাখাটতে নহয়, ইতিমধ্যে যোরহাট, বোকাখাট, ডিব্রুগড় আর আমার শোণিতপুর এই অঞ্চলবিল বাগিচা অঞ্চল, গাঁও অঞ্চল সকলোতে মই ঘুরি ফুরি বিজেপির জনসাধারণ বিরোধী যা নীতি, বিজেপির ঘমণ্ডর যা কারুকার্য, অহংকার, গুন্ডারাজ, এইবিল প্রতিবাদত আমি বিভিন্ন বাগান, বিভিন্ন গাঁও, বিভিন্ন অঞ্চল প্রতিবাদ সাব্যস্ত করেছো। পাবলিকর নির্বাচন বতর যেতিয়া পাবলিকর লগত এইবিল যোগসূত্র করার পছত পাবলিকে যথেষ্টখিনি আমাক সকাহ দিছে আর কইছে যে আগে কংগ্রেসের দিনত যে সুবিধাবিলাক আসিলে আজি তারিখত ইহতি সুবিধা দিম বলে কই আমাক যা সুবিধা দিয়া নাই কংগ্রেসের দিনত আমি পাই আসিলো, সেই কারণে আমি কংগ্রেসকে পুনের ভোট দিয়ে জয়যুক্ত করাম। আমার ইয়াত মই কাজিরঙা লোকসভা সমষ্টির অন্তর্গত এই বর্ষাপুরি বাগানত আহি আজি মই প্রথম বাইদেউসকলের লগত কথা বতরা পাতি যেটু বুঝিলো, যেটু দেখিলো, বাইদেউসকল তো যথেষ্ট আগ্রহী যে নিজরে এজন ভনীক আমি পাইছো। নারী শক্তিটুক আমি পার্লামেন্টত পঠিয়াবর কারণে আমার মাজত কাজিরঙাত পোন প্রথমবারের বাবে এটা ঐতিহাসিক এইটু সমষ্টি হবলে গৈ আছে। কাজিরঙা পৃথিবী বিখ্যাত নাম, এই সমষ্টির পৰা রজলিনা তিরকি প্রথমবারের কারণে এমপি পঠিয়াবলে এই কাজিরঙা সমষ্টির যিমানবিল নারী শক্তি আছে গোটেকিটা একত্রিত হয়েছে রজলিনার পক্ষত ভোট দিম বলে আমার চাহ শ্রমিকর মহিলাসকল, গাঁওয়ার মহিলাসকল অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেইটো কারণে আমি আশাবাদী রজলিনা তিরকি বহু ভোটের ব্যবধানত জয়যুক্ত। নিয়ম মতে তো করব নালাগে, কিন্তু মানুষ যেতিয়া ভীতিগ্রস্ত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়, তেতিয়া তেনেকা ধরনের কামবিল করে। যিনয় ভয় বেশি খাই যায় সিয়ে উল্টা পুল্টা কামবিল করে। আর বিজেপি এই আজি তারিখত যথেষ্ট শঙ্কিত হয়ে গেছে, ভয়ভীত হয়ে গেছে যে তেওঁলোক হারিব। সেইটো কারণে তেওঁলোকৰ যিমানবিল লম্ফজম্ফ কথা, চাউল দিছো, অরুণোদয় দিছো, লাখপতি বাইদেউ বনাইছো, সেলফ হেল্প বনাইছো, অরুণ সেলফ হেৰিটো কি নাম কয় বেনিফিচিয়ারি আঁচনিবিল ইমান ইমান দিছো, আমার কোনো চিন্তা নাই, সব জায়গাত আমুক সমষ্টিত বোলে ইমান লাখত জিকিব, আমুক সমষ্টিত ইমান লাখত জিকিব, যদি সিমানে কনফিডেন্স আছে তেতিয়া হলে এই মানুহবিলাকক তেওঁলোকৰ চাপু চামুলদাবিলাকক দি কিনে এই অরুণোদয়ৰ নামত এই বিজেপির প্রচার পত্রিকাটো পঠিয়াবর কারণে কি দরকার পড়লে বারো? আসলতে যেতিয়া ভয় খাই যায় তেতিয়া এইটো তো সরকারের কাম, সরকারের চিহ্ন থাকিব লাগিছিলে না তাত? সেইটো যদি অরুণোদয় আসনি আসলে সরকারের চিহ্ন থাকিব লাগিছিলে, বেনিফিসিয়ারির নাম, তেওঁৰ ঠিকনা, তেওঁৰ মোবাইল নম্বর, তেওঁৰ কুণ্ডলী তাত লেখা হব লাগিছিলে, সেইবিল জায়গা থাকিব লাগিছিলে। নরেন্দ্র মোদী আর হিমন্ত বিশ্ব শর্মার একে ভাষাত কবলে গেলে এইটো ভুয়া প্রচার করেছে, তেওঁলোকে ভয়ভীত হওয়ার কারণে মানুষক বিভ্রান্ত করেছে। আজিলেকে আমি আর গমগতি মানে শুনিলো কিন্তু হওয়া নাই, এইটাই আর কথা হল আর কি হল, বহুত সজগত হয়ে আমি শান্তি পাই আছো, যাতে যে আর আমি এনেকে কংগ্রেসে আসলে কংগ্রেসের দিন আমি কংগ্রেসকে আনি পেলে কেন আমি শান্তিটা পাম, আমি আর ইমানে আর কবলে আর নাই একো। আপনাকে নাহতক আমি ভোট দিম যাতে আমার আগের দিনটা আহি পাবো। রজনীতির কি আমার পাতা পাতা লাগে আর এইটো হল কি আমার রেশন পাতি আগে যেনেকে পাইছিলো এটা দরমা হ্যাঁ 300 এখন টাকা হাজিরা দিন বলে কেছে এইটা আমি পাব লাগিব।